নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে একটু নয়েজ শুনতে হবে, কারণ পাখা চলছে, তো গরমে ফ্যান অফ করে ভিডিও করা অসম্ভব ব্যাপার একদম। তো যাই হোক, আজকের ম্যাচে আসা যাক। আজকের ম্যাচটা কিন্তু আমি ফুল দেখেছি টিভিতে। যাই হোক, আজকে দুটো টিমই খুব ভালো খেলেছে, মোহনবাগানও খুব ভালো খেলেছে, কিন্তু মানে গোল করতে পারেনি আর কি। আমার সবথেকে ভালো লেগেছে যে জামশেদপুরের বরিশ সিং, একটা 22 মিনিটের মাথার গোল, একটা হচ্ছে 42 মিনিটের মাথার গোল, এই দুটো গোল মানে দারুণ, কী বলবো, মানে অসাধারণ গোল করেছে। আর এদিকে তোমাদের জামশেদপুরের ডিফেন্সে তোমার লালদিন লিয়ানা মানে অসাধারণ ডিফেন্স করেছে, লিস্টান কলসকে ঢুকতেই দিচ্ছে না, মাঝে মাঝে দেখা যাচ্ছে যেটা। তো ওভারলি আজকে দুটো টিম মোটামুটি খুব ভালো খেলেছে, বেশি বিশেষ মানে বিশেষভাগ আমার ওপিনিয়ন যেটা, সেটা হচ্ছে জামশেদপুর বেটার খেলেছে মোহনবাগানের থেকে, যেটা ঠিক আছে। তো যাই হোক, পয়েন্ট টেবিল একটু ঘাটতি দেখা যে মানে গেছে আর কি গ্রুপে। যাই হোক, মোহনবাগান চাইবে যে পরের ম্যাচটা আরও খুব ভালো করে খেলতে, তাদের এই শিক্ষাটা নিয়ে। তো আজকে আমরা মানে আজকে যে ম্যাচটা হলো, সেই ম্যাচটা কিন্তু খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে দুটো টিমের খেলাই কিন্তু খুব ভালো লেগেছে, বিশেষ করে জামশেদপুরের এফসি। তো তোমাদের কী ওপিনিয়ন, তোমাদের কী মনে হলো খেলাটা দেখে, তোমরা তোমাদের ওপিনিয়নটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজকেই ছিল এই ভিডিওটা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।